স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে প্রেমিককে বাঁচাতে গিয়ে জখম প্রেমিকাও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ স্ত্রীর প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামী তপন দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বনগার শক্তিগড় মেঘদূত সংঘ এলাকায় ঘটনায় জখম প্রেমিক চন্দন দত্ত প্রেমিককে বাঁচাতে গিয়ে জখম হন প্রেমিকা রিঙ্কু দাস দুজনেই বনগা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তপন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে বছর সাতেক আগে বাগদার কনিয়ারার বাসিন্দা তপন দাসের সঙ্গে বিয়ে হয় মালদার বাসিন্দা রিঙ্কুর অভিযোগ বিয়ের পর থেকেই রিঙ্কুর ওপর অত্যাচার চালাত তপন দাস কয়েক মাস আগে প্রেমিক চন্দন দত্তের সঙ্গে চন্দনের বাড়িতে চলে আসে রিঙ্কু সেই রাগ থেকেই স্ত্রীর প্রেমিকের ওপর চড়াও হয় তপন সূত্র মারফত জানা গেছে আগের পক্ষের স্ত্রী কয়েক মাস আগে চলে যায় তারপরই রিঙ্কুর সাথে থাকতে শুরু করে চন্দন তার আগের পক্ষের এক পুত্র সন্তানও রয়েছে ভিন্ন রকমের টচ্ছর করেছে এবং মারধর করত মারধর করত না পেরে আমি সহজে চলে এসেছি সেই রাত্রেবেলা বাচ্চা রেখে মারধর করে তাড়িয়ে দিয়েছে আমি অসহায় আমি নিজে ইচ্ছে আমি চন্দন দত্তর কাছে এসে আশ্রয় নিই কালকে রাতের ঘটনা হচ্ছে আটটা দশ তখন বাজে আমরা বাজার করে বাড়ি ফিরছিলাম সেই মুহূর্তে পেছন দিকে এসে ডাব কাটা বড় দা দিয়ে এত বড় বড় দা দিয়ে ওনার উপরে হামলা করে ওনার এই সাইডটাই লেগেছে অনেকটা সেলাই পড়েছে আমারও লেগেছে বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা